আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, রাজ্যবাসীকে বিভ্রান্ত করছে সরকার, কেন্দ্র পুনর্বিন্যাস বাতিলের দাবি বিজেপি। অটোরিকশা চালকদের হয়রানি, ডিটিও ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিল সংস্থা। রাজ্য মাস্টার্স গেমসে 15 পদক লাভ, শিলচরে ফিরল জেলা মাস্টার্স গেমস সংস্থা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম চুক্তির 6 নম্বর ধারার বৈধতা নিয়ে উচ্চতম ন্যায়ালয়ে শুনানি চলাকালীন আসাম সম্মিলিত মহাসংঘের নিয়োজিত আইনজীবী বলছেন, অবৈধ প্রবজন তথা জন্মহারে আধিক্যের জন্য আসামে মুসলিম জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে 2040 সালের মধ্যে এই রাজ্যে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হবেন। এই প্রসঙ্গে প্রাক্তন রাজ্যপাল কেপি সিনহার রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, বাদীপক্ষের বিরুদ্ধে সওয়াল করলে এই যুক্তিকে পূর্ণ সমর্থন করেছেন কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা। এই বিষয়ে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। সোমবার বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, বর্তমানে সারা ভারতে মুসলমান জনসংখ্যা 14%, আসামে মুসলিম জনসংখ্যা 30% মাত্র। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী মুসলমানদের মধ্যে জন্মহার কমেছে, জনজাতিদের ক্ষেত্রে জন্মহার সর্বাধিক। তারপরও এইসব অমূলক বক্তব্য রাখা হচ্ছে এবং কেন্দ্র সরকারের প্রতিনিধি তা সমর্থনও করছেন। তিনি বলেন, প্রতিবার নির্বাচনের প্রাক্কালে এই ভয় দেখিয়ে হিন্দুদের ভোট আদায় বিজেপির অন্যতম নির্বাচনী হাতিয়ার, এবারও সেই একই প্রয়াস চলছে। প্রদীপবাবু বলেন, এসব অপপ্রচার চালিয়ে জনগণকে বোকা বানানোর দিন শেষ। এই রাজ্যের হিন্দুরা, বিশেষত বাঙালি হিন্দুদের এই সরকারের আমলে যে অবস্থা আরও শোচনীয় হয়েছে তা বলার উপেক্ষা রাখে না। বিজেপি সরকার যদি এতই হিন্দু দরদী হয়ে থাকে তবে কেন রাষ্ট্রপতির স্বাক্ষর হবার পরও এতদিন ধরে নাগরিকত্ব সংশোধনী বিল কার্যকর করতে অক্ষম? প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও ডিটেনশন ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দেবার বদলে কেন নতুন করে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে? কেনই বা সেখানে 2000 বাঙালি হিন্দুকে আটকে রাখা হয়েছে? কেন এনআরসি প্রক্রিয়া শেষ করে 10 লক্ষ হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে না? কেন তাদের আধার কার্ড ঝুলিয়ে রাখা হয়েছে? কেন বাঙালি হিন্দু প্রার্থীদের সরকারি নিয়োগে বঞ্চনা করা হচ্ছে? এই সরকার আসলে হিন্দু নয়, নিজেদের রাজনৈতিক স্বার্থ নিয়ে ব্যস্ত। তাই মেকি রাষ্ট্রবাদের আড়ালে জাতীয়তাবাদী এজেন্ডা বাস্তবায়নই রাজ্যের বর্তমান বিজেপি সরকারের অন্যতম উদ্দেশ্য। এর জবাব এই সরকারকে ব্যালটের মাধ্যমে পেতেই হবে, এটা নিশ্চিত। বিডিএফ মুখ্য আহ্বায়ক এদিন আরও বলেন, কেন্দ্র পুনর্বিন্যাস প্রক্রিয়ার অনৈতিকভাবে বরাককে বঞ্চনা করা হয়েছে। আসন্ন নির্বাচনের আগে বরাকের যে দুটি আসন কর্তন করা হয়েছে তা যদি আবার ফিরিয়ে নেওয়া না হয় তবে তা মেনে নেবেন না বরাকবাসী। এ নিয়ে সারা উপত্যকা জুড়ে ক্ষোভ রয়েছে। তাই আপাতত পূর্বাবস্থা বহাল রেখে আগামীতে সারা দেশের সাথে বর্ধিত জনসংখ্যার ভিত্তিতে নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্র পুনর্বিন্যাস করতে হবে। যতদিন তা হচ্ছে না ততদিন পূর্বাবস্থা বহাল রাখার উদ্যোগ নিক সরকার, অন্যথায় যে কোনো সময় বরাকবাসীর পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে। সুতরাং আমরা মনে করি যে এটা একমাত্র নির্বাচন আসলেই হিন্দুদের ভয় দেখানোর জন্য মুসলিমদের জনসংখ্যা বেড়ে যাবে, এইসব ভয় দেখিয়ে শুধু বাঙালি হিন্দুদের ভোট আদায় করার একটা চক্রান্ত ছাড়া আর কিছু না। আমরা এটা বিরোধিতা করি। আমরা চাই কেন্দ্রীয় সরকার যেটা বলেছিল, হিন্দু হোক মুসলিম হোক যেই হোক, যারা ভারতীয় তারা তো এদেশের নাগরিক, তারা কেন আসামে থাকবে না? আরেকটা কথা আমরা বলে দিচ্ছি, ডিলিমিটেশন যেটা 2026 আমাদের সারা ভারতবর্ষে ডিলিমিটেশন হবে, সেখানে হঠাৎ করে আসামে কোন উদ্দেশ্য নিয়ে ডিলিমিটেশন করা হয়েছে আমরা এখনো বুঝতে পারছি না। আমরা আশা করছি সুপ্রিম কোর্ট এটাকে বাতিল করবে এবং আমরা বরাক উপত্যকা কোনো অবস্থায় ডিলিমিটেশন মানব না। আমাদের 15টা আসন ছিল সেটাকে 13টা করে দেওয়া হয়েছে, সুতরাং যে অবস্থায় ছিল সেই অবস্থায় ডিলিমিটেশনটা থাকতে হবে। আদারওয়াইজ বরাকের মানুষ কিন্তু অন্যভাবে কথা বলবে, বরাকের মানুষ যদি বিদ্রোহ করে
যদি আন্দোলন অন্যদিকে চলে যায় তাহলে তার জন্য দায়ী থাকবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। ই ফাইনের মাধ্যমে জুলুমবাজি বন্ধ করা ও নেট্রিপে অটোরিকশার ফিটনেস টেস্টের সম্পূর্ণ ব্যবস্থা করার দাবিতে জেলা পরিবহন আধিকারিক ও পুলিশ সুপারকে সোমবার স্মারকলিপি প্রদান করল অল কাছাড় অটোরিকশা অনার্স কোঅর্ডিনেশন কমিটির কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কেন্দ্র কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য জানান, শহর জুড়ে গৃহরক্ষী বাহিনী কর্মকর্তারা অযথা ফটো তুলে ই ফাইনের মাধ্যমে অটো চালকদের হয়রানি করে আসছে। প্রতিবাদ করলে এই গৃহরক্ষী বাহিনী কর্মকর্তারা অটো চালকদের সঙ্গে দুর্ব্যবহার মেতে ওঠে বলে অভিযোগ করেছেন তিনি। বিকাশবাবু আরও জানান, নেট্রিপে অটোর ফিটনেস পাস করলেও ডিটিও অফিসে তার এপ্রুভেল দেওয়া হয় না। ডিটিও অফিসে আসলে এপ্রুভেলের নামে হয়রানি করা হয়। এমত অবস্থায় শহরের অটো চালকরা দিনের পর দিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি মাথায় রেখে এদিন সংস্থার কর্মকর্তারা ডিটিও ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। প্রথম আমরা এসপি অফিসে যাই, এসপি মহোদয়কে আমরা মেমোরান্ডাম দিই লিখিতভাবে যে আমাদের হোমগার্ড থেকে ফাইন ই ফাইনের নিষ্কৃতি দেওয়ার জন্য আমাদের তাকে সারা দিয়ে এসপি মহাশয় লগে লগে ট্রাফিক ইন্টারেকশনে আমাদের সামনে টেলিফোনে কথা বলেছেন অটো চালকদের, যাতে হোমগার্ডগণ যাতে অটো চালকদের উপরে অযথা কোনো রকম ফটো না উঠায়, কোনো ফাইন না করে, তার জন্য দেখার জন্য আমরা বলেছি আমরা ট্রাফিক পুলিশ কোনো রকম আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে না, কিন্তু অটো হোমগার্ডগণ আমাদের সঙ্গে সর্বদা দুর্ব্যবহার করে যথাযথ ফটো ওঠায়, ফাইন দেয়, আমরা রাস্তা আস্তার সময় দেখতে পাই। এই এসপি আশ্বাস পেয়ে আমরা আপাতত একটু নিশ্চিত হলাম, হয়তো আমরা ভবিষ্যতে জীবনযাপন করতে পারবো সুন্দরভাবে এই এসপির দ্বারা, যাতে হোমগার্ড থেকে আমাদেরকে নিষ্কৃতিতে। আমরা কাছাড় জেলা যে আমাদের পুরাতন এমবিআই ওনার কাছে আমাদের একটি আবেদন, আমাদের গাড়ি যখন টিপিএ ফিটনেসের জন্য যায়, ফিটনেসে ফটো ইন্সপেকশন করার পরও 10-15 দিন অতিবাহিত হয়, কিন্তু আমাদের ফিটনেস আপডেট হয় না। এখানে দেখা গেছে প্রায় গাড়ি অনেক সময় এখানে রিজেক্ট হয় ভেরিফাই ক্ষেত্রে, যেগুলো গাড়িতে রিয়াম এবং আরও বিভিন্ন কিছু উনি রিজেক্ট করেন, সেইগুলি কি কি লাগাতে হয় সেই বায়োডাটা আমাদেরকে উনি আজ পর্যন্ত বলেননি। যে আমাদেরকে 7 দিনের ভিতরে জানাতে হবে যে আমাদের ফিটনেস নিতে হলে কী কী নিয়ম দেওয়া হয়, কী কী নিয়ম এই ক্রাইটেরিয়ার আমাদের জানাতে হবে, না হলে আমরা 7 দিনের সময়সীমা দিলাম। এই 7 দিনের সময়সীমার পরে আমরা ডিটি অফিস সব অটো চালক মিলিয়ে ডিটি অফিস জেলাও করবো। আমরা তোর সঙ্গে তারপর বলছি যে আমাদের ডিটি ফিটনেসটা নেট্রিপে থাকুক, নেট্রিপে একবার নিয়ে পাস হয়ে যায় তারপরে ডিটি অফিসে এসে এটা আটকা পড়ে। এইটা কী কারণ, ফিটনেস টেস্ট নিতে হলে কী কী কাগজ লাগে, কী কী ডকুমেন্ট লাগে, কী কী পেপার লাগে, কী কোন জায়গায় রেডিয়াম স্টিকার লাগে, তো কী নিয়মটা আছে, এই নিয়মটা আমাদেরকে জানাবার জন্য আমরা 7 দিনের সময়সীমা দিলাম। আর এই 7 দিনের সময়সীমার ভিত্তিতে যদি আমরা না পাই তাহলে আমরা ডিটি অফিস জেলা করব। কার্বি আংলং জেলায় আয়োজিত পঞ্চম রাজ্য মাস্টার গেমসে জেলার মুখ উজ্জ্বল করল কাছাড় জেলা মাস্টার্স গেমসের খেলোয়াড়রা। প্রতিযোগিতায় 10টি সোনা ও 5টি রূপা জিতেছে শিলচরের অ্যাথলিটরা। এর মধ্যে শিলু নাথ ও রেখারানী বড়ুয়া 3টি সোনা ও 1টি সিলভার পদক লাভ করেন। এছাড়াও শানু চৌধুরী, সুনীল সিনহা ও মহরম আলী পেয়েছেন 1টি করে সোনা। প্রতিযোগিতায় মধুমিতা দাস সহ অন্যান্যরা রূপা জিতে কাছাড় জেলাকে দুর্দান্ত সফলতা এনে দিয়েছেন। এদিকে মাস্টার গেমসের এই বৃহৎ সাফল্যের জন্য শিলচরে ক্রীড়া জগতে আনন্দের জোয়ার বইছে। সোমবার শিলচর রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হলে সংবর্ধনার জোয়ারে ভাসেন পদকজয়ী প্রত্যেক খেলোয়াড়রা। এদিন ডিভিটিআর সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্টেশন চত্বরে বিহু নৃত্য পরিবেশন করার পাশাপাশি ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে খেলোয়াড়দের বরণ করেন। পঞ্চম রাজ্য মাস্টার গেমসে পদকজয়ী প্রত্যেক খেলোয়াড়রা আগামীতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন তারা। পঞ্চম রাজ্য মাস্টার গেমসে অংশ নিয়ে কাছাড়ের জন্য 10টি সোনা ও 5টি রূপা জিতে আনায় নিজেদের গর্বিত মনে করছেন প্রত্যেক খেলোয়াড়রা। জাতীয় স্তরের প্রতিযোগিতায় পদকজয়ের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন খেলোয়াড়রা। কাছাড়ৰ হয়, কাছাড় জিলাৰ হয়, আমি অল অসম জি মাষ্টাৰ্ছ গেমছৰ 2003 কাৰ্বি আংলং জিলাত অনুষ্ঠিত হৈছিলে, তাৰ বোকাজানৰ, তাতে আমি খেলিবলৈ গৈছিলোঁ। আৰু তাতে খেলিবলৈ গৈ আমি কাছাড়ৰ গৌৰৱৰ কাছাড়ৰ কাৰণে আমাৰ কাৰণে কাছাড়ৰ কাৰণে আমি 15টিকে আমি মেডেল আনিবলৈ সক্ষম হৈছোঁ। তাতে 10টি স্বৰ্ণপদক আৰু 5টি ৰূপা পদক আমি পাইছোঁ। তাৰপিছত আমি তাতে আমাৰ একো হেডলাইন ঘোষণা হৈছে,
হয় ইয়াতে আমাৰ সানু কি আছে সিলু 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 নাথে পাইছে তিনিটাকে স্বর্ণপদক এফালে আমাৰ সানু চৌধুৰীয়ে পাইছে এটা স্বর্ণপদক আৰু দুটা ৰূপা পাইছে মহৰম আলিয়ে পাইছে স্বর্ণপদক স্বর্ণপদক দুটা আৰু রামকৃষ্ণনগর এলাকার দামছড়া ত্রিপুরা পঞ্জির মন্দির জলার ঘটনার পর এবার নিভিয়া লালছড়া জিপির রায়পুর গ্রামের বহু পুরনো এক বনদুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর করে রবিবার রাত অজ্ঞাত দুষ্কৃতীরা এ নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করেছে। তারপর সোমবার সকাল ডিএসপি নারায়ণ বড় সাথে নিভিয়া ওয়াচ পোস্টের এসআই রাজপ্রতাপ সিনহা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে আশ্বাস দেন অতিসত্ব দুষ্কৃতীদেরকে ধরা হবে এবং লালছড়া জিপির জিপি সভাপতি সঞ্জয় গোস্বামী বলেন যে উনি বিধায়কের সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং অতিসত্বর সেখানে একটি কমিটি বানিয়ে সুন্দর করে একটি মন্দির তৈরি করে আবার প্রতিমা বসাবেন আর দুষ্কৃতীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার আবেদন করেন পুলিশ প্রশাসনের কাছে। প্রাচীন মন্দির কিন্তু জাগ্রত, আজকে প্রায় 3 বছর আগে একবার এইরকম মূর্তি ভাঙ্গা হয়েছে, আমরা সেটা আশেপাশের মানুষ নিয়ে উপর লেভেল যাইনি, তবে সবাই নিয়ে আছে, যাই হোক আমরা এটা একটা স্থাপিত আবার মূর্তি বানিয়ে স্থাপিত করেছি। গত সপ্তাহে এই আজকে হইল কিবার সোমবার, গত সপ্তাহে গত শনিবারে মঙ্গলবারে ওই মূর্তিটা স্থান থেকে নিচে নামানো হয়েছে। তো আবার আমরা আশেপাশের মানুষরা আবার জায়গা স্থানের মধ্যে পূজা করে ধূপকাঠি জ্বালিয়ে স্থানের মধ্যে রেখেছি। আজকে কালকে রাত্রে অর্থাৎ রবিবার রাত্রে 10 ডিসেম্বর ওই দিনে এই রাত্রে মূর্তিটা ভাঙ্গা হয়েছে। সকালে আমরা এসে দেখি মানুষ সবসময় যাতায়াত করছে, সকালে এসে দেখি মূর্তিটা নিচে পড়ে আছে, মাথা একদিকে, চুল একদিকে, মালা একদিকে, ফুল একদিকে, সব চণ্ডবর্ণ পুরা ভেঙে দিয়েছে। তাই আমরা এই অঞ্চলের যত মানুষ আছে সবাই খবর পেয়ে এখানে আসলো, আসার পরে আমরা প্রশাসনকে খবর দিলাম। আমাদের জিপি মাননীয় জিপি প্রেসিডেন্ট লালছড়া জিপি প্রেসিডেন্ট সঞ্জয় কুমার গোস্বামী ওনাকে আমি নিজে মুসলিম সুরক্ষা সমিতি আহত বৃহস্পতিবারের বন্ধ ব্যর্থ করতে হবে বললেন বকুল মালাকার। মুসলিম সুরক্ষা সমিতি নামে একটি সংগঠনের পক্ষ থেকে 14 ডিসেম্বর বৃহস্পতিবার বরাক উপত্যকা বন্ধের যে ডাক দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম এগেনস্ট ইসলামিক জিহাদ এর তীব্র বিরোধিতা করেছে। সোমবার শিলচরে প্ল্যাটফর্ম এগেনস্ট ইসলামিক জিহাদের মুখ্য আহ্বায়ক বকুল মালাকার জানান এই বরাক বন্ধের মাধ্যমে 14 ডিসেম্বর জনজীবন বিপর্যস্ত করার যে ছক কষা হয়েছে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না, জনগণকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিতে এই গভীর চক্রান্ত। তাই মুসলিম সংগঠন আহত এই বন্ধ সর্বাবস্থায় ব্যর্থ করতে বকুল মালাকার সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। বকুল আরও বলেন মসজিদ মাদ্রাসা জিহাদিদের আশ্রয়স্থল এবং সরকারকে অবশ্যই এগুলো বন্ধ করে দিতে হবে, নতুবা অসম তথা ভারতে কখনো অশান্তি দূর হবে না। আজকে আমার বিরুদ্ধে শাস্তি চেয়ে ওরা লিগ্যালি স্টেপ দিতে পারত, কিন্তু এভাবে অযৌক্তিকভাবে বরাক বন্ধ করার কোনো মানে প্রশ্ন আয় না এখানে। আমি এটাই বলবো বরাক উপত্যকার সাধারণ জনগণের কাছে, বিশেষ করে আমার হিন্দু সমাজ এবং দেশপ্রেমী যারা মুসলমান আছে তাদের কাছেও আমার এই বক্তব্য রাখছি যে আগামী 14 ডিসেম্বর যে বরাক বন্ধ এই মুসলিম সংগঠনটি ডাক দিয়েছে তা যাতে কোনো অবস্থায় সফল না হয় এবং সেটি না মানার জন্য। এভাবে মুসলমান একটি সংগঠন বরাক উপত্যকায় বন্ধ ডাকবে আর বরাক উপত্যকা বন্ধ হয়ে যাবে সেটা এক হাস্যকর ব্যাপার। মাদ্রাসা এবং মসজিদ নিয়ে আমি আমার যে বক্তব্য ছিল তা থাকবে, সেটা বাস্তব সত্য। আজকে মাদ্রাসা মসজিদগুলোই উগ্রপন্থীর আশ্রয়স্থল, আজকে ওরা বলছে আমি ওদেরকে সনাতন ধর্মে ফিরে আসার কথা বলছি, আসলে মুসলমান নামে তো কোনো ছিলই না, তার জন্যই আমি বলছি যে সবাই সনাতন ধর্মে ফিরে এসো। ইসলাম জেহাদিদের বিরুদ্ধে আমার লড়াই চলছে আর চলতে থাকবে,
তাই আগামীকালে আগামী বৃহস্পতিবারের যেটা বন্ধ সেটা যাতে কোনো অবস্থায় সফল হয় না তাই আমি সাধারণ জনগণ বিশেষ করে আমার হিন্দু জাতিদের কাছে আমি অনুরোধ রাখছি ধন্যবাদ করিমগঞ্জের নিখোঁজ গাড়ি চালক মিঠু বিশ্বাসের মৃতদেহ করিমগঞ্জে পৌঁছার পর হত্যাকারীর শাস্তির দাবিতে উত্তাল প্রতিবাদ করতে দেখা গেল তার সহকর্মী গাড়ি চালকদের সোমবার দুপুরে চালক মিঠু বিশ্বাসের মৃতদেহ রেখে জাতীয় সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান প্রায় অর্ধশতাধিক গাড়ির চালক জানা যায় গত দুদিন পূর্বে করিমগঞ্জ থেকে চালক মিঠুর গাড়ি ভাড়া করে একদল দুষ্কৃতী নিয়ে যায় তারপর থেকে আর চালক মিঠু বিশ্বাসের কোনো সন্ধান পাওয়া যায় না গেলে তার পরিবারের পক্ষ থেকে নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানা যায় এদিকে গতকাল কাছাড় জেলার ঘুঙ্গুর বাইপাস এলাকা মিঠুর মৃতদেহ উদ্ধার হয় পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করে পরিবারের সদস্যদের হাতে মিঠুর মৃতদেহ সমঝে দেন ধারণা করা হচ্ছে গাড়ি চুরির উদ্দেশ্যে করিমগঞ্জ থেকে মিঠুর গাড়ি ভাড়া করে নিয়ে গিয়ে তাকে হত্যা করে গাড়ি নিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতীরা তাই আজ চালক মিঠু বিশ্বাসের মৃতদেহ করিমগঞ্জে পৌঁছার পর তার সহকর্মী চালকরা শহরের এওসি পয়েন্ট এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে হত্যাকারীদের শাস্তির দাবি জানান মিঠু বিশ্বাস ভাই শিলচরের একটি টিপ নিয়ে গিয়েছিল এরপর দিন 10 তারিখ বিকালে আমরা এটা সকালে মিসিং এফআইআর দিয়েছিলাম বিকালে আমরা জানতে পারি শিলচর মিঠু রোডে বাইক আছে তার লাশ পাওয়া গেছে দুই দিন পরে পরে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে এটা আমরা প্রশাসনের কাছে এটা আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি যাতে দুষ্কৃতীদের ধরে এনকাউন্টার করে পুরো যে টিম একটা আছে গাড়ি চোর চক্রের এটা পুরো শেষ করার জন্য প্রতি বছরের ন্যায় সোনাই শহরের মাঝির গ্রামে সুফি মজিদ মামুর বাৎসরিক উরুষ উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাতে মোকাম প্রাঙ্গণে বিরাট ওয়াজ মহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ওয়াজ মহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন হযরত মৌলানা ওমর ফারুক সিদ্দিকী সাহেব বাংলাদেশ এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ হযরত মৌলানা এনামুল হক সাহেব অধ্যক্ষ সোনাশাহ আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা করিমগঞ্জ বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ হযরত মৌলানা কারি নজরুল ইসলাম লস্কর শিক্ষক রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা করিমগঞ্জ হযরত মৌলানা রিয়াজুল হক বড়ভুইয়া সাহেব ইমাম মাঝিগ্রাম জামে মসজিদ এদিনের অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে রাত 8টা থেকে 12:30 পর্যন্ত আমন্ত্রিত আলিম উলামাদের ওয়াজ মাহফিল কোরআন খতম ও মিলাদ মাহফিল এরপর আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে এই মহান অলি হযরত শাহ মজিদ মামু রহমতুল্লাহ তাআলা আলাইহি বাৎসরিক জলসা আগামী 14 ডিসেম্বর ওনার মৃত্যু দিবসে এই অনুষ্ঠানটি আমরা করে থাকি আর এই দিন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে উদযাপন করা হবে রাত 8 ঘটিকা হইতে রাত 12:30 অবধি ওয়াজ হবে এখানে আন্তর্জাতিক বক্তা হযরত মৌলানা ওমর ফারুক সিদ্দিকী সাহেব রংপুর বাংলাদেশ এবং আমাদের করিমগঞ্জ থেকে আরও দুজন বিশেষ আলিমগণ আছেন এনামুল হক মৌলানা এনামুল হক সাহেব মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব মৌলানা রিয়াজুল হক সাহেব ওনারা ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন ইসলাম এবং বিশ্ব শান্তির উপরে এবং সামাজিক দায়বদ্ধতা এবং ছেলের মায়ের মা বাবার প্রতি দায়িত্বশীলতা এইসব নিয়ে আলোচনা করে সমাজ গঠন করার বা সমাজ সুস্থ সমাজ গঠনের উপরে বক্তব্য রাখবে অন্যান্য বছরের ন্যায় এবছরও শিলচর পঞ্চায়েত রোড স্থিত হযরত পীর ফজল শহর মোকামের বাৎসরিক জলসার আয়োজন করা হবে আগামী 19 জানুয়ারি তথা শুক্রবার সেদিন বিকেল 3টে থেকে রাত্রি 10টা অবধি চলবে জলসার আয়োজন করা হবে উক্ত মহফিলে বিশিষ্ট আলিম ও উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন বলে জানান আয়োজকেরা এই শিলচর পঞ্চায়েত রোড স্থিত ফজল শাহর মোকামের বাৎসরিক জলসায় এই অঞ্চলের বসবাসকারী সকল স্তরের ধর্মপ্রাণ মানুষদেরকে উপস্থিত থাকার বিনম্র অনুরোধ জানান পরিচালনা কমিটির সদস্যরা
আমি শিলচর কলেজের মুকাম কমিটির পক্ষ থেকে গিয়া জলসা কমিটির সেক্রেটারি হিসাবে আপনারা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সমগ্র বরাকবাসী কে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা প্রতি বছর জানুয়ারি মাসের 15 তারিখে জলসা মুকামের বার্ষিক জলসা করে থাকি। ঠিক তদ্রূপ এই বছরও 19 জানুয়ারি 2024 ইংরেজি জলসা বাবার বার্ষিক উরুস বা বার্ষিক অনুষ্ঠান যেটা সেটা আমরা করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, এবারও তাই আমরা আশা করছি। এবারে আমাদের অনুষ্ঠানে থাকছে প্রথমে আমাদের দুপুর 1:15 কমিটির পক্ষ থেকে ফ্ল্যাগ হোস্টিং। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রাজ্যবাসীকে বিভ্রান্ত করছে সরকার, কেন্দ্র পুনর্বিন্যাস বাতিলের দাবি বিজেপি। অটোরিকশা চালকদের হয়রানি, ডিটিও ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিল সংস্থা। রাজ্য মাস্টার্স গেমসে 15 পদক লাভ, শিলচরে ফিরল জেলা মাস্টার্স গেমস সংস্থা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।